जय राम जय गोविंद। श्रद्धेय गुरुभ्राता भग्निगण, शुरू करछि फेसबुक पेज श्री श्री राम ठाकुर एवं यूट्यूब चैनल रामकथार नियमित साप्ताहिक आयोजन बृहस्पतिवार ठाकुर प्रसंग। श्रद्धेय गुरुभ्राता भग्निगण, आमरा सकलेई जानी श्री श्री राम ठाकुर हलेन एके तीन आबार तीने एक, अर्थात दयाल ठाकुर। एक ही साथे श्री रामचंद्र चक्रवर्ती हुए कारो राम भाई, कारो सोना काका किंबा भक्तेर भगवान हुए धराधामी लीला करे गेछेन। आबार तेमनी सत्यनारायण हुए भक्तेर दारे दारे घुरे पूरण करेछेन सकलेर कामना बासना। ताई तो दयाल श्री श्री सत्यनारायण हलेन नरनारीगणेर कामना बासना पूरणेर देवता, अर्थात भक्त मनेर सकल कामना बासना आमरा ई सत्यनारायणेर श्रीचरणेई जानाई। एरपर से ही दयाली आबार कैवल्यनाथ हुए जराजीर्ण धराधाम थेके त्रातारूपे तार समस्त आश्रितगण के मुक्ति दें। सुधी गुरुभ्राता भग्निगण, आपनारा जेने आनंदित हबेन आज से ही शुभ दिन, जे शुभ दिने परमदयाल श्री श्री राम ठाकुर श्री सत्यनारायण रूपे आविर्भूत हुएछिलेन। आज आमादेर ठाकुर प्रसंग सजानो हुएछे परमदयाल श्री श्री सत्यनारायणेर प्रतिष्ठार से ही ऐतिहासिक घटनाटी दिए। ठाकुर बोलेछेन, आमी उपदेष्टा नई दृष्टान्त मात्र। ताई तो तिनी निजे श्री श्री सत्यनारायणेर प्रतिष्ठा करे देखिए गेलेन आमादेर कि करे तार सेवा एवं पूजा करे। जे पुण्यभूमि अर्थात श्री श्री ठाकुरेर परम भक्त श्री कुंजलाल मजुमदार महाशयेर गृहे परमदयाल श्री श्री सत्यनारायणेर प्रतिष्ठा हलो सेई कुंजलाल मजुमदार महाशयेर सहधर्मिणी श्रीमती किरणबाला मजुमदार महाशयेर लिखित अमृत ग्रंथ घरेर ठाकुर श्री रामचंद्र थेके ए मुहूर्ते आलोचना करछि। घटनार सूत्रपात कलकातार 11 নম্বর আর স্ট্রিট। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। একদিন পূর্ণবাবু, অক্ষয়বাবু, কর্তা আরও দু তিনজন আশ্রিতের সামনে শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠা হবে, তার জন্য একজন ব্রাহ্মণ শ্রোতা চাই। তিনি নিয়মিত এক মাস শুনবেন, তাকে রোজ সন্ধ্যা 5টায় উপস্থিত হতে হবে। এ কথার পরই ঠাকুর ওদের বললেন, কে শুনবে তার নাম স্থির করতে। পূর্ণ গাঙ্গুলি মশাই ব্রাহ্মণ কাজ থেকে কিছুদিন আগেই অবসর গ্রহণ করেছেন, এক মাস ধরে রোজ বিকেল 5টায় উপস্থিত হওয়া তার পক্ষেই সুবিধে। এই ভেবে সকলেই পূর্ণবাবুর নামই করল, ঠাকুরও তাতে সম্মতি দিলেন। তখন ঠাকুর পূর্ণবাবুকে বললেন যে তাকে রোজ নিয়মিত পাঁচালি শুনতে হবে, কোনো ক্রমে একদিনও বাদ হবে না। পূর্ণবাবু রোজই সন্ধ্যা আসতেন, একটা জলচৌকির উপর শিরনি মেখে একটা বাটিতে করে রাখা থাকত। ঠাকুর নিজে পাঠ করতেন আর সকলেই চারিদিকে জোর হাত করে বসে থাকত। শেষ হলে ঠাকুরকে শিরনি দর্শন করিয়ে নিয়ে সকলে প্রসাদ পেত। সময়ানুবর্তিতা পূর্ণবাবুর একটা বৈশিষ্ট্য ছিল, একটি ট্যাগ ঘড়ি তার সঙ্গেই থাকত, আর কিছুক্ষণ পরপরই তিনি ঘড়িটি দেখতেন। কোথাও যাওয়া থাকলে সেখানে কাটায় কাটায় উপস্থিত হতেন, দেরি হতে কেউই তাকে দেখেননি। একদিন ঘটনাক্রমে পূর্ণবাবুর দেরি হল, ঠাকুর ঘড়ি হাতে বসেছিলেন। সময় হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণবাবু না আসতেই তিনি পাঁচালি পাঠ আরম্ভ করলেন। পূর্ণবাবু এলেন মিনিট পাঁচেক পর, আমাদের হিসেবে সেটা দেরি নয়। পাঠ শেষ করে ঠাকুর পূর্ণবাবুকে যত পরনাস্তি ভৎসনা করলেন। উপস্থিত অক্ষয়বাবু, কর্তা এবং অন্যান্য সবাইকে বললেন, কথার ঠিক নাই, এমন লোক কেন ঠিক করলেন। পরে একদিন সেই তিনি কর্তাকে বলেছিলেন, দেখেন না পূর্ণবাবু কেমন আইসা বৈশা থাকেন, পূর্ণবাবুর আর বেশি দেরি নাই। পূর্ণবাবুর প্রশংসা করলেন। আমাদের মনে হলো হয়তোবা এরই জন্য মুক্তির আগে নির্মল করার জন্যই তাকে প্রধান শ্রোতা করলেন। এর কিছুদিন পরই পূর্ণবাবু মুক্তি পেলেন। তার এইভাবে পাঁচালি পাঠ টানা এক মাস ধরে চলল। এক মাস ধরে পাঁচালি পাঠের পর ঠাকুর বললেন, সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠা হইল, আর বন্ধ হইব না। এরপর থেকেই রোজই সন্ধ্যাবেলা শিন্নি দিয়ে সত্যনারায়ণের পাঁচালি পাঠ করা হতো। তবে প্রথম এক মাসের পর অন্যান্য কেউ না কেউ পাঁচালি পড়ত। দু একদিন ব্যতিক্রম হয়েছে, তিনি নিজেও পড়েছেন, সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠার পর এক বছর হয়েছে। রাত্রির বেলা ঠাকুরকে বললেন, সর্বদাই দেখি দেবতারা আইসা ঘুইরা বেড়ান, বসবার জায়গা পান না, এইবারই বড়ই পবিত্র, আপনি সত্যনারায়ণের ঘট পাতেন। এই বলে ঠাকুর নিজেই ঘট স্থাপনের দিনও বলে দিলেন,
তার দুই দিন পর। তারপর দিন উনি পেতলের ঘট আনলেন। রাত্রিবেলা ওর মনে হলো যে আমের পল্লব আনা হয়নি, তাই উনি বলে দিলেন কাল সকালবেলা যেন পল্লবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এভাবেই ঘট প্রতিষ্ঠার যোগারযন্ত করতে করতে দুটি দিন অতিবাহিত হয়ে যায়। সেদিন ঘট পাতার দিন। সকালবেলা উনি পল্লব এনে রাখলেন, সন্ধ্যা হয়ে এসেছে। ঠাকুর তক্তপোষের উপর, মেঝেতে অক্ষয়বাবু আর উনি। ঠাকুর ওকে ডেকে বললেন, সত্যনারায়ণ আসছেন, ওনারে বসতে একখানা আসন দেন। উনি তাড়াতাড়ি আসন দেওয়ার জন্য ঘর থেকে উঠে এলেন। একটা পরিষ্কার অথচ ভালো আসন খুঁজে দিতে আমারও খানিকটা দেরি হলো। এদিকে কলসি পল্লব আরেক ঘরে পড়ে আছে, কলসিতে জলও ভরা হয়নি, সব দিকেই বিশৃঙ্খলা, এমনকি আসন আনতেও দেরি। সব কিছু দেখে ঠাকুর একটু দুঃখপূর্ণ বিরক্তির সঙ্গে বললেন, এত দেরি করলেন। ঘরেতে তার জল খাওয়ার জন্য একটি মাটির কুঁজো রাখা ছিল, সেটির দিকে ইঙ্গিত করে ঠাকুর বললেন, সত্যনারায়ণ এসে ওই কুঁজোতেই বসেছেন। সকলকেই তিনি প্রণাম করতে বললেন, তিনি নিজেও টান হয়ে বারবার ওই কুঁজোর দিকে প্রণাম করলেন। আমরা কিছু দেখলামও না, বুঝলামও না। বুঝলাম ঠাকুর বলছেন, তাই আমরাও তার কথা মতো কুঁজোর উদ্দেশ্যে প্রণাম করলাম। আমাদের বাড়ির চাকর গোষ্ঠ তখন ঘরের দরজায় দাঁড়িয়েছিল, ঠাকুর তাকেই একটি মালা আনতে বললেন। সে তাড়াতাড়ি আর কোথায় মালা পাবে, ঠাকুরের ঘরের সামনেই টবের মধ্যে একটা মাধবী লতার গাছ ছিল, সে তার থেকে কতকগুলো ফুল তুলে নিজেই মালা গেঁথে নিয়ে এলো। ঠাকুর তাকেই মালাটা কুঁজোর উপর পরিয়ে দিতে বললেন। গোষ্ঠ মালাটি কুঁজোর গলায় পরিয়ে দিল। কুঁজোতে সত্যনারায়ণ রয়েছেন, গোষ্ঠের অনেক স্বীকৃতি, তাই সত্যনারায়ণের গলায় প্রথম মালা দেওয়ার সুযোগ সেই পেল। এভাবেই পরমদয়াল শ্রী শ্রী সত্যনারায়ণের ঘট এবং প্রতিষ্ঠা সম্পন্ন হল। জয় রাম, জয় গোবিন্দ।